রাজধানী সহ বিভিন্ন জায়গায় 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী এক তাণ্ডব চালায়। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ থেকে শুরু করে রাস্তার ধারে থাকা গাছ পর্যন্ত কেটে ফেলে তারা। এসব ঘটনায় দায়ের করা 62টি মামলার তদন্ত পুনরায় শুরু করতে যাচ্ছে সরকার। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশের সব ভাস্কর্য নামিয়ে ফেলার হুমকি দেওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মামলাগুলো দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল, সেগুলো শেষ করতে হবে। তিনি আরও জানান, এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং এর জন্য বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি জানান, মামলাগুলো নিষ্পত্তি করতে হবে এবং এর জন্য চার্জশিট বা অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। রাজধানীর ধলাইখালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সম্প্রতি বলেছেন, স্থাপন করা হলে ভাস্কর্যটি টেনে নামানো হবে। গত বৃহস্পতিবার বেশিরভাগ হেফাজত নেতাদের নিয়ে গঠিত ইসলামী আলেমদের একটি অংশ ফতোয়া দেন যে কোনো ব্যক্তি বা প্রাণীর মূর্তি বা ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ। জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে একাধিক হেফাজত নেতার বক্তব্য ক্ষমতাসীন আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের কয়েক হাজার সদস্য 2013 সালে 5 মে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে মতিঝিল ও পল্টন এলাকাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। তারা কয়েকশো দোকান, গাড়ি ও পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন বইয়ের দোকানে লুটপাট করে। পরের কয়েকদিন বিভিন্ন জেলাতেও এই সংঘর্ষ হয়। এসব ঘটনায় ঢাকাসহ 7 জেলায় মোট 83টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে 3,416 জনের নামে এবং 84,796 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীরা। এসব মামলার মধ্যে শুধুমাত্র বাগেরহাটে দায়ের হওয়া মামলাটি নিষ্পত্তি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ বা প্রসিকিউটররা হত্যা, চেষ্টা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে আসামিদের দোষী প্রমাণ করতে না পারায় সবাইকে খালাস দেওয়া হয়েছে। বাকি মামলার মধ্যে 18টির তদন্ত চলছে এবং 2টির অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এছাড়াও স্থবির অবস্থায় রয়েছে 62টি মামলা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, মামলাগুলো নিয়ে সরকারের যথেষ্ট আগ্রহের অভাবে এসব মামলার তদন্ত থমকে আছে। এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের হাতে অনেক বিচারাধীন মামলা ছিল যেগুলোকে শেষ করতে অগ্রাধিকার দিতে হয়েছে। এখন তারা ধীরে ধীরে এই মামলাগুলোর তদন্ত শেষ করবে। মোট 83টি মামলার মধ্যে 7টি হত্যা মামলা সহ 53টি মামলা হয়েছে রাজধানীতে। এতে আসামি করা হয়েছে 50,000-এরও বেশি মানুষকে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, যে কোনো মামলার তদন্তের গতি যে কোনো সময় বাড়তে পারে। আমরা তদন্ত করছি, তদন্তের স্বার্থে এখনই কিছু প্রকাশ করা যাচ্ছে না। ডিএমপি যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, আসামিদের মধ্যে বিভিন্ন আন্দোলনে জড়িত ছিলেন এমন কেউ রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন তারা।